ইতালিতে নতুন বছর উপলক্ষে ছুটি কাটাচ্ছে দেশটির সাধারণ নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা। সেখানকার পর্যটন কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে ইতালি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসলামুজ্জামান। আসলাম, ইতালিতে নতুন বছরের ছুটি কাটানো নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। সাথী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে প্রথমেই আমি বলছি যে নতুন বছরের আমেজ কিন্তু ইতালিয়ান সহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিন্তু এখনো বিরাজ করছে। গত সপ্তাহে তিন দিন ছুটি ছিল, এ সপ্তাহ কিন্তু শুক্র, শনি এবং রবি এই তিন দিন কিন্তু ছুটি রয়েছে। এই একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে যে বিগত দুবছর কিন্তু করোনার যে প্রাদুর্ভাব ছিল এবং আসলে ইউক্রেন যে রাশিয়ার যুদ্ধের কারণে কিন্তু যে দিবসগুলো পালন করতে কিন্তু কিছুটা সমস্যা হলেও কিন্তু এবছর কিন্তু আসলে ইতালিয়ান তথা প্রবাসী বাংলাদেশিরা কিন্তু নতুন বছরটা আমেজেই পালন করেছে, তার ধারাবাহিকতা কিন্তু এখনো রয়েছে। একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই নতুন বছরের যে ছুটিগুলো কাটাচ্ছে সেখানে কিন্তু পর্যটন কেন্দ্রগুলো কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে লক্ষ্য করা গিয়েছে। এবং পর্যটন কেন্দ্রে যে ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু আসলেই বিগত বছরের চেয়ে এই বছরটা কিন্তু আসলে অনেকটাই উপকৃত হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য কিন্তু অনেকটাই লাভবান হচ্ছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। সবকিছু মিলে আমি জানাতে চাচ্ছি যে সামনে যে ছুটি রয়েছে তার চেয়ে কিন্তু এই গত যে সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিন্তু আসলে পর্যটকগুলোকে প্রচুর ভিড় রয়েছে। ইতালিতে কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকার পরেও কিন্তু এখানে পর্যটক যারা রয়েছেন এবং স্থানীয় ইতালিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আসলে পিকনিক এবং বনভোজন সহ বিভিন্ন আয়োজন করতে যাচ্ছে এবং বরফের যে পাহাড়ে কিন্তু আসলে বেশিরভাগ যেখানে বরফ পড়ে সেই পাহাড়গুলোতে কিন্তু আসলে প্রবাসী বাংলাদেশিদের কিন্তু আয়োজন করতে দেখা গিয়েছে। সবকিছু মিলে কিন্তু সাথী বিগত দিনের চেয়ে এ বছরটা কিন্তু একটি আমেজেই কাটাচ্ছে ইতালিয়ান প্রশাসন সহ প্রবাসী বাংলাদেশিরা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এতক্ষণ ইতালি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসলামুজ্জামান।